Shada shada kala kala rong jomeche shada kala hoisi ami mon pagela bosonto kale tumi bondhu kala paki ami jeno ki bosonto kale tomay bolte parini banglar darshokder mone hawa legeche তবে সেটা বসন্তের হাওয়া নয়, শীতের হাওয়া নয়, মেজবাহুর রহমান শোভন পরিচালিত হাওয়া। হাওয়া সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমায় নতুন এক ইতিহাস হতে যাচ্ছে বলে মনে করছেন সিনেমার অনেক মানুষজন। এই মুহূর্তে এই সিনেমার একটি গান সাদা সাদা কালা কালা জনপ্রিয় হয়েছে, ভাইরাল হয়েছে। আজকে আমাদের সাথে আছে সেই গানের মানুষজন, আছেন হচ্ছে গানের মিউজিক ডিরেক্টর এবং কম্পোজার ইমন চৌধুরী, আছেন গানের শিল্পী ইরফান মৃদা শিবলু, আর আছেন হচ্ছে গানের যে ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো হয়েছে সেই মানুষ, তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তী ভাই। আজকে আমরা তাদের সাথে কথা বলবো, আড্ডা দিব, বা কেমন আছেন সবাই আপনারা? সবাই ভালো, আলহামদুলিল্লাহ। এই যে গানটা সবার কাছে এত জনপ্রিয় হয়েছে, ভাইরাল হয়েছে, তো কেমন এনজয় করছেন আপনারা ব্যাপারটা? আসলে বলেন ইমন ভাই, বলেন। আমার তো আমার ভাষা আসলে প্রকাশ করার মতন, আমি আসলে খুবই আপ্লুত, এবং খুবই আপ্লুত এই কারণে, ধরেন এই গানটা এক শ্রেণীর মানুষের কাছে পরিচিত ছিল, কিন্তু ধরেন এই হাওয়া সিনেমার মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়েছে। তো এটা আসলে আমি এই যে পথে চলতে ফিরতে উঠতে বসতে মানুষের যে রিয়াকশন, মানুষের যে ভালো লাগা অনুভূতি, এটা আসলে আমার ভালো লাগা অনুভূতি, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা ঈশ্বরের দান। আমরা একটু ইমন ভাইয়ের কাছে জানতে যাচ্ছিলাম যে এই গানটার কম্পোজিশনের ক্ষেত্রে আসলে আপনি কোন কোন ব্যাপারগুলো আসলে মানে ভাবনায় রেখেছিলেন? আসলে মানে মিউজিক ডিরেকশন আর কি। সো এটা হচ্ছে ভাবনা তো একজন আমাদেরকে ভাবাই দিছে প্রথমে, এটা হচ্ছে মেজবাহুর রহমান সুমন ভাই। তো এই প্রোডাকশনটা হচ্ছে হাওয়া সিনেমা শ্যুটের আগের প্রোডাকশন, মানে এটা দিয়ে হচ্ছে হাওয়ার আসলে কোনো একটা জিনিস আমরা শুনতে পারতেছি, দেখতে পারতেছি, ওইরকম একটা জিনিস শুরু। তো ঘটনাটা হয়েছে সুমন ভাই প্রথম একদিন ফোন দিল, এমন কই তুমি? সুমন ভাই তো আমাদের প্রিয় মানুষ আগেরই। সো বলছে আমি তো সিনেমা করতেছি, একটা এইরকম একটা গান করতে হবে যে যে গান শুনলে যেন মনে হয় যে ওই নৌকার উপরে 20-25 জন মানুষ, 100 মানুষ একসাথে দাঁড়ায় গান গাচ্ছে, কিন্তু কোনো কিন্তু ইনস্ট্রুমেন্ট থাকা যাবে না, ওই ফিলের বাইরে যাওয়া যাবে না। সো উনি কিন্তু প্রথমে একটা স্ট্যান্ডার্ড কিন্তু সেট করে দিচ্ছে আসলে আমাদের, যে আমরা এই পথে হাঁটতে হবে। সো এরপরে তো আসলে আমরা সবাই মিলেই এই গানটা, আমি মিউজিক ডিরেকশনে ছিলাম, ঠিক আছে, বাট আমি সবসময় বলতে চাই এই গানটাতে প্রতিটা মানুষই আসলে এটাতে ইনভলভ ছিল, সবার নিজের মতো প্রতিটা মানুষের কষ্ট এখানে চোখে দেখা যায়, যে পিছনে যে একটা মানুষ বয়সটা কিন্তু সেই দিছে আসলে। সো এটা স্পেসিফিকলি আমি বলতে চাই যে এটা আমরা সবাই মিলেই আসলে একটা প্রচেষ্টা, এবং 3 বছর ধরে আমরা এই গানটা টুকটুক টুকটুক করে করতেছি, কত শত রেকর্ডিং করছি এটার কোনো ঠিক নেই, এবং কত অসাধারণ মিউজিশিয়ান এখানে কোলাবোরেশন করছে, এটাও আসলে নাম বলে শেষ করা যাবে না। মিথুন ভাই অসাধারণ একজন মানুষ। সো এই অযন্ত্র যেগুলি আসলে নরমালি বাজানো হয় না, সবগুলির দায়িত্ব উনি নিচে খুব সুন্দর করে, এই জিনিসগুলো ওনার হাতে ব্যথা হয়ে গেছে, সাধু দেখো তুমি কি করছো, একটা রেকর্ডিং তো আর এক টেকে হয় না, অনেক টেকে করতে, সো করতে করতে উনি লোকটা আসলে আরে জানের উপর দিয়ে গেছে। আচ্ছা, আমি একটু মিঠুন ভাইয়ের কাছে শুনতে চাইছিলাম যে এই যে ইনস্ট্রুমেন্ট গুলো আসলে আপনি বাজালেন, আসলে তো সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিজ্ঞতা আমি প্রথমে খুবই তিক্ত ছিল, প্রথমে যখনই আমার দীর্ঘদিনের আমার আত্মার মানুষ, আমি বিশ্বাস করি মৃত্যুর আগে ওর সাথে আমার দেখা হয়েছিল, পরে আমাদের দেখা হবে নিশ্চয়ই, একই মালাই গাথা আমরা কাজ করি আর না করি, কাজটা তারই একটা বহিঃপ্রকাশ, আমার ইমনের ভালোবাসার সম্পর্কের এটা ছোঁয়া হচ্ছে হাওয়ার এই গানটি। তো কিন্তু খুবই কেন বিরক্তিকর, প্রথম থেকে আমাকে একটা কথা ফোন দিয়ে বলছিল,
আমরা একজন আরেকজনকে সাধুটাকে ভালোবেসে বলছে সাধু রিহার্সেল করতে হবে। আমি বলছি রিহার্সেল করতে হবে কেন, শো যে না সাধু এটা গান বানাবো রিহার্সেল করতে হবে। আমি বলতাম গান বানাবো বুঝলাম, কিন্তু রেকর্ডিংয়ের দিন বলে কি না সাধু রিহার্সেল করতে হবে, একদিন আরেকদিন বসতে হবে, তারপর আমরা রিহার্সেল আমরা কয়েকদিন প্র্যাকটিস করবো এটা আমার খুব পেইন দিচ্ছিল। আর কারণ হচ্ছে এইটা কোন টাইপের গান যেটা আমার রিহার্সেল করতে হবে। তারপর আমিও এক গাদা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলাম, এইরকম এই রুমটাতেই কিন্তু তারই সূত্রপাত খুবই। তো আমাকে বলছে এই ইনস্ট্রুমেন্ট একটাও সাধু এখানে লাগবে না, আরও বিরক্ত করলাম। তো সাধু আমি কী দিয়ে রিহার্সেল করবো, আমি খুব পিসড অফ, কারণ আমার লন্ডন যাওয়ার একটা সময় আসছিল। সুমন ভাই আমাকে বলল যে সাধু রিহার্সেল করতে হবে, কী করতে হবে উনি জিজ্ঞেস করবেন, উনি বলবেন। তখন দেখলাম খুবই ইয়াং, আমার সাথে প্রথম দেখা না, যে মিষ্টি একটা মানুষ, তখন এসে আমাকে মিষ্টি মিষ্টি করে বললো মিথুন ভাই আসলে ব্যাপারটা হচ্ছে এই ব্যাপার এই ব্যাপার। তা বললাম ঠিক আছে হবে আর কি, তো এখন আমি কি করব। তারপর আমি খুঁজছি কি করব, তখন বলছে সাধু বুঝছো এবার বিষয়টা, এবার চলো ইনস্ট্রুমেন্ট দেখাই। ইনস্ট্রুমেন্ট দেখাতে গিয়ে কতগুলো থালা বাটিয়ে এনে আমাকে বললো এগুলি করতে হবে, তার সাথে আবার মেজ আবার সুমন ভাই বললো পিছনে না না এগুলি না, শুধু দাদা পাটাতন লাগবে, পাটাতন কাঠ টাট দিয়ে। আমি বারবার যত যাচ্ছি আমি ততই মানে একটা বিরক্ত কিন্তু আবার মজা কিছু আমি বুঝছি। তারপর উনি যখন গানটা গাইলো আমার একটা মজা লাগলো। কিন্তু আমাদের দুজনেরই কাজের একটা ছোট্ট সিক্রেট, আমরা অনেকগুলো কাজ করেছি তার মধ্যে এটা অনেক ভালোবাসা পেয়েছে, কিন্তু কাজ আমরা অনেকগুলো করেছি বা করছি বা করবো, আমরা সবসময় গানের নার্ভটা ধরতে চাই। যে প্রশ্নটা আপনি করছিলেন যে কী বুঝছিলেন, গানের একটা স্পন্দন আছে সেটা হচ্ছে লয়, লয়টা টেম্পো যেটা আমরা ইংলিশে বলি, ওই দুটো আমরা খুব যত্ন করে দুজনই খুব পার্সোনালি ধরতে চাই। তখন আমরা আসলেই মানুষের কথা খুব কম শুনতে চাই, এই ক্ষেত্রে আমরা কম সেই ক্ষেত্রটাই করেছি, আমরা দুজনে মিলে টেম্পোটা সেট করেছি, ছন্দটা কোন নার্ভে যাবে। আর আমি বিশ্বাস করি গানটার আসলেই রিয়েল ম্যাজিকটাই ওই জায়গাটায়, মানুষ ছন্দটাতেই ওই টেম্পোটা হয়তো বা একটু বেশি হলেও মানুষের ভালো লাগতো না, কম হলেও ভালো লাগতো না, এই স্পন্দনটা সে ধরলো, আমরা দুজন মিলে ধরলাম। তারপর আমরা স্টুডিওতে গেলাম, দু ঘন্টা এই কাঠ খোট্টা এগুলো দিয়ে আমি কাজ করলাম। তারপর আমি লন্ডন চলে গেছি, এরপর আমাদের আর দেখা হয়নি, মানে আমার সাথে ওর দেখা হচ্ছে, শুধু একটা কথা বলছে আমাকে বারবার সাধু জিনিসটা খুব ভালো হবে, কিন্তু আমি ওই জিনিসটা ও ওই কথাটা সবসময় বলে আমাকে কম বেশি, কিন্তু এইবার আসলেই তার কনফিডেন্স এবং তার দূরও চিন্তা এটা প্রকাশ পেল। তো ক্রেডিট অলওয়েজ গোস টু থ্রি পিপল, ফোর পিপল, ফার্স্ট যিনি গানটা লিখেছেন শুরু করেছেন হাসিম ভাই, সেকেন্ডলি মেজবাহ রহমান সুমন, থার্ডলি ইমন চৌধুরী, ফোর্থলি দিস পঞ্চভূতের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় আমি ছোট্টখাটো একটু দ্যাটস অল, কারণ এটার এটা একটা জার্নি, এই জার্নিটাই আমি খুব স্বল্পভাবে বললাম আমার ক্ষেত্র থেকে, যেটা খুবই তিতা দিয়ে শুরু হলো মিষ্টি দিয়ে শেষ হলো। ধন্যবাদ। প্রসঙ্গক্রমে যার কথা এলো এই গানের গীতিকার এবং সুরকার হাসিম ভাই, হাসিম ভাইয়ের সাথে আমার পরিচয় বেসিক্যালি 98 থেকে, 98 তে আমি একটা থিয়েটার করতাম তখন অনুশীলন নাট্যগোষ্ঠী নামে, মানে একদম নিউ, আমি এক শুক্রবার দিন আমার এক বন্ধু আগে থেকে করতো ওই গ্রুপে কাজ, তো আমাকে বলে যে তুই যদি থিয়েটার করতে চাস তুই আমার সাথে যাইতে পারিস। তো একদিন শুক্রবার ওর সাথে যাই, গিয়ে আমি রিহার্সেল দেখি টিএসসির অর্কেড রুমে, দেন স্বপন মামার খুব বিখ্যাত একটা চায়ের দোকান আছে, স্বপন মামার চায়ের দোকান এখনও আছে টিএসসিতে, তো ওই চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, তো হাসিম ভাইও ওইখানে আসে চা খাওয়ার জন্য, ওনার সাথে অনেক লোকজন, আমারও কিছু পরিচিত লোকজন ছিল। তো ওইখানে হাসিম ভাই এসেই চায়ের কাপ চা নিয়েই হাতে চায়ের কাপটা নিয়েই ধরেন উনি তিন চারটা গান করে, তো আমি ওনার গান শুনে দূর থেকে গান শুনে মন্ত্রমুগ্ধের মতো, মানে আমার আমি মনে হইতেছে আমি মানে থমকে গেছি, আমার এত ভালো লাগা কাজ করতেছিল। তো ওই কি ওই কৌতূহলের জায়গা থেকে আস্তে আস্তে হাসিম ভাইয়ের সাথে গিয়ে সামনাসামনি গিয়ে কথা বলা, ওনার সাথে সরাসরি গিয়ে পরিচয় হওয়া এবং ওনার গানের মধ্যে ঢুকে যাওয়া, ওনার সাথে আড্ডা দেয়া, ওনার সাথে কথা বলা, গল্প বলা, ওইখান থেকেই শুরু। দেন আস্তে 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 চারুকলা, শাহবাগ, ছবির হাট, এমন কোনো জায়গা নেই যেখানে বসে আমরা আসলে মিউজিক করি নাই। তো ওইভাবেই হাসিম ভাইয়ের সাথে পরিচয়। তো একটা সময় গিয়ে এই সিনেমাতে এই গানটা ব্যবহার করার জন্য সুমন ভাই হঠাৎ করে আমাকে বলেন যে হাসিম ভাইকে দেখো তো খুঁজে পাওয়া যায় কি না। তো হাসিম ভাইয়ের খোঁজ খবর নিয়ে দেখি যে আসলে লোকটা অসুস্থ হয়ে বাসায় আছেন, তো ওনার বাসার
ঠিকানা ওনার পরিচিত লোকজন ওনার বন্ধুবান্ধব চারুকলার বড় ভাইদেরকে জিজ্ঞাসা করে সামহাও ওনার বাসার ঠিকানা নেই, ঠিকানা নিয়ে ওনার বাসায় যাই। বাসায় গিয়ে দেখি যে হ্যাঁ আসলে উনিও একটু অসুস্থ হয়ে আছেন। দেন ওনার সাথে যোগাযোগ করে ওনাকে দিয়ে গানটা গাওয়ানোর চেষ্টা হয় প্রথমে। কিন্তু আমরা অনেক চেষ্টা করি, অনেকবার ওনাকে স্টুডিওতে নিয়ে আসার জন্য চেষ্টা করি, কিন্তু ওনার যে চাহিদা, উনি আসলে যেভাবে চিন্তা করেন ওইভাবে আসলে আমাদের দেশে খুব কম মানুষ চিন্তা করে। কিন্তু আমরা কখনো ওনার এই চিন্তাটাকে অবহেলা করিনি, আমরা সব সময় শুরু থেকেই ওনার যে চাহিদাটা, উনি যেভাবে চাইতো, উনি চাইতো হচ্ছে অর্কেস্ট্রার মতো 500 বেহালা বাজবে, 300-400 লোক একসাথে হচ্ছে হারমোনিয়াম বাজাচ্ছে, মানে এই জিনিসটা আসলে সম্ভব, সম্ভব না যে তা না, কিন্তু এটা আমাদের পক্ষে এই এত লোকজন এত বড় করে এটা অ্যারেঞ্জ করা সম্ভব করে না যে তা না, কিন্তু উনি যেভাবে চায় এটা আসলে এই স্পেস এই ওই রকম স্টুডিও আমাদের দেশে নাই। সো আমার কাছে মনে হয় যে এটা যদি আমরা দিতে পারি হাশিম ভাইকে, কখনো যদি দিতে পারতাম তাহলে একটা মাস্টার পিস বেরোতো আমার কাছে মনে হয়। যে গান বলি আর যাই বলি, একটা অন্য লেভেলের একটা কাজ হবে। তো ওই জায়গা থেকেই ধরেন হাশিম ভাইকে নিয়ে কাজ করা শুরু হয় এবং হাশিম ভাইকে দিয়ে ট্রাই করানো হয় গানটার জন্য। দেন একটা সময় আমাকে সুমনভাই বলে যে শিবলু আসলে হাশিম ভাইকে দিয়ে তো পারছি না, তুমি একবার ট্রাই করে দেখো। তো ততক্ষণও আমি ঠিক শিওর না যে আমি গানটা গাইব। আমি তখন সুমনভাইকে বললাম যে আমি কি আসলে পারবো, আমাকে দিয়ে কি আসলে হবে। হাশিম ভাইয়ের যেই ফিলিংস গান গাওয়ার সময় ওনার যে শরীরের মধ্যে উত্তেজনা কাজ করে, এই গানটার মধ্যে যে উত্তেজনা আছে, আমি কি এটা আসলে ক্যারি করতে পারবো কিনা। তখন সুমনভাই বললেন তুমি একবার ট্রাই করে দেখো। তো আমি ট্রাই করি, ট্রাই করার পরে আমার অফিসের লোকজন প্লাস হচ্ছে আরও আমার এই হাওয়া চলচ্চিত্রের সাথে রিলেটেড লোকজন যারা ছিলেন ওনারা শুনেন, শুনেন বলেন যে হ্যাঁ হবে শিবলুকে দিয়ে। এরপর হচ্ছে ইবন ভাই, মিথুন ভাই, আমরা সবাই মিলে হচ্ছে বেসিক্যালি কাজটা করে ফেলি আর কি। তো খুব সুন্দর, মানে মানুষ যেহেতু, সারা দেশের মানুষ যেহেতু পছন্দ করেছে, আমার মনে হয় যে খুব সুন্দর একটা কাজ হয়েছে। তবে সবচেয়ে বেশি ভালো হতো যদি হাশিম ভাইকে, এটা আমি সব জায়গায় বলতেছি ইমন ভাই, মানে যদি হাশিম ভাইকে দিয়ে গানটা গাওয়াতে পারতাম তাহলে এর মানে ওটা যে কী হতো এটা আমি আসলে বুঝি। অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করতেছি ওনাকে শারীরিকভাবে উনি যদি সুস্থ হয়ে ওঠেন ওনাকে নিয়ে এসে ওনার আরও কি আরও অনেক গান আছে যেই গানগুলি মানুষের সামনে আনা দরকার, মানুষের শোনা দরকার। আমরা চেষ্টা করতেছি যে ওনাকে দ্রুত চিকিৎসা করে সুস্থতার সুস্থ করে মানুষের সামনে আবার নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। এই যে সাদা সাদা কালা কালা গানটার রেকর্ডিং পর্যন্ত বা রেকর্ডিং শেষ করা পর্যন্ত মজার কোনো স্মৃতি বা বেদনার কোনো স্মৃতি যদি থাকে আমাদের যদি বলেন। আচ্ছা, বেদনার স্মৃতিও আছে মজারও আছে, দুইটাই বলি। আগে মজার বলি, তো মজার হয়েছে প্রথম আমরা প্ল্যান করছি যে নৌকার উপরে, তো সো এটা একটা পাটাতনের সাউন্ড লাগবে, একটা পাটাতনের সাউন্ড কি একটা একটা লো এন্ড হেভি একটা সাউন্ড হয়। সো তাহলে এত বড় নৌকা নিয়ে এসে তো রেকর্ড করা সম্ভব না। সো শিবলু ভাই এখানে খুব হেল্প করছে ওই টাইমে, আমরা সবাই একটা পাটাতন বানাইছি যে নৌকার মতোই সামনে এতটুক। সো ওই নৌকার যে গ্যাপ থাকে যেরকম আওয়াজ করলে এরকম, সো ওই একটা পাটাতন নিয়ে আমরা আরেকটা স্টুডিওতে গেছি। তো ওই স্টুডিওতে যাওয়ার পর ওই সাউন্ড ইঞ্জিনিয়ার যেমন এক দোকানে গেছি কলস কিনতে আমাদের নরসিংদীতে, তো দোকানে লোক বিরক্ত হয়ে গেছে যে এত কলস কেন কিনবেন, একটা এত কেন দেখেন। তা আমরা তো ওরা বুঝাইতে পারতেছি না, আমি মোবাইলের মধ্যে টিউনার নিয়ে গেছি যে টুং টুং করে একটা সাউন্ড করি, দেখি যে কোনটা আমাদের স্কেলে সুরে আছে। সো এরকম করে না হলেও 150 ধরেন প্লেট বাটি গ্লাস কলস এগুলি খুঁজা, খুব কাছাকাছি কিছু কিছু টিউনের অল্প কিছু জিনিস পাওয়া গেছে। সো অতক্ষণে দোকানদার বিরক্ত যে কেন আপনারা কিনলে কিনেন, ওরা তো আর বোঝানো যাইতেছে না যে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এই জায়গায় ঘোরাফেরা করতেছি। সো এরকম প্রচুর স্মৃতি গানটা নিয়ে, ইভেন এই গানটাতে কিছু বিষয় আছে যে সবাই যখন নাইচা নাইচা গান গায় গানটাতে, সো বা পাটাতন বাজাইতেছে, সো ওই সময় কিন্তু মানুষের একটা নিঃশ্বাসেরও একটা সাউন্ড থাকে, কিন্তু আমরা এই নিঃশ্বাসের সাউন্ডও রেকর্ড করছি এখানে যে একটা সাউন্ড হচ্ছে। সো 20 জন 50 জন মানুষ একটা
একটা আওয়াজ করলে কিন্তু একটা বিশাল আওয়াজ, বিশাল সাউন্ড হয়ে গেল। সো পায়ের একটা ফুটস্টেপের সাউন্ড, এরকম করে অনেক আসলে গোছানো একটা জিনিস, কিন্তু শুনতে অনেক সহজ মনে হয়, আসলে সহজ সরল, কিন্তু আমরা কাজটা কিন্তু এই সহজ জিনিসটা আনার জন্য অনেক দিন কষ্ট করতে হয়েছে আসলে। আর তিক্ত অভিজ্ঞতা বলতে তেমন কিছুই নাই, আমরা আনন্দ করেই কাজটা করছি আসলে। এরকম একটা কাজ করা মেজবাহুল সুমনের এবং ওর দাদার গলাটা, উনি তো ভয়েস দিলেই আমার মনে হয় ভয়েস ওভার শুরু হয়ে গেল। তো আর আমার এখানে টুকটাক, তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, তো এটার জন্য খুবই আপনাদেরও দোয়া চাই, এরকম এরকম আরও কাজ যাতে আনতে পারি, পুরো পৃথিবীটাকে সুর আর ছন্দের যন্ত্র বানিয়ে যাতে আপনাদের সামনে পরিবেশন করতে পারি, শুধু গতানুগতিক কিছু ছন্দ বা সুরের যন্ত্র নয়। তো এটা আসলে একটা ইতিহাসে, এটা সবচেয়ে বেশি এক্সাইটিং আমার জন্য পার্সোনালি, আমি মিঠুন চক্রের জন্য, আমি যে এটি ইতিহাসটা আমার জন্মে আমি দেখে গেলাম, আমি অনেক খুশি। আমরা যখন রেকর্ডিংটা করছিলাম ওখানে, আমরা যখন, আমার মনে হয় কোন একটা সময় এটা রিভিল হবে বিহাইন্ড দ্য সিন, দেখবেন ওখানে চার পাঁচজন আমরা, আমি সুমন ভাই ও দাদা, আমরা সবাই মিলে ওখানের মধ্যে পাটাতন দিয়ে এরকম এরকম করছি, হো বলছি, বাজাচ্ছি, দু ঘন্টা ম্যাজিক্যাল সময়টা ছিল, দু ঘন্টা আমার এখনো মনে আছে। আমরা অনেকক্ষণ ধরে স্টুডিওতে সেট আপ করতে লাগলেও প্রোডাকশন শুধু দুই ঘন্টার মধ্যে আমরা রিদমটা আমরা প্লিজড হয়ে আমাকে বললো ওকে আর কাজ দরকার নেই, আর বাকিটা তো আছে দাদা ভাই। শিবলু ভাইয়ের কাছে এই যে গানটা এত জনপ্রিয়তা পেয়েছে, সেই গানটা দুই লাইন যদি খালি গলায় শুনতে পারি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। দর্শক, আগামী 29 জুলাই সারা দেশে মুক্তি পাচ্ছে মিসবাহুর রহমান সুমনের হাওয়া। আপনারা অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখবেন এবং গানটি আরও শুনবেন, যাতে বাংলা সিনেমা, বাংলা গান আরও অনেক দূর এগিয়ে যায়, সেই প্রত্যাশা সকলের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।